ওরে বান্দা, আল্লাহর খ্যাতি আলেম যারা একটা মুস্তাহাব ছাড়ে না, মাকরুহ করে না, এমন আলেমকে যদি সীমা লঙ্ঘন করে গালি দাও, মুফতিয়ানে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন, এমন আলেমকে যদি অশালীন ভাষায় সীমা লঙ্ঘন করে তুমি গালি দাও, হতে পারে তোমার বউ তালাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر شهر چبینی در خروش است ولی دانا دری معنا کے گوش است نہ بلبل برغلش تسبیح خانے کہ ہر کارے بتسبیحش زبانے ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ إلا الله لا إله 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 إلا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة
لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے ঠান্ডা একটু চাপান তো নিন, অল্প অল্প, বাস বাস এই ফান্ডা সোজা করেন, ইমাম ঐক্য পরিষদ 51 নং ওয়ার্ড গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 20 অক্টোবর 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকর ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আজম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মাহশার, সাকিয়ে কাউসার, আকা ইনামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন,
প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুই টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, ধনী গরিব নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদিদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের ত্রুটি যুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়াইগফির লাকুম জুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এবং যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করলো, অনুসরণ অনুকরণ করলো, অতপর তারা বিজয়ী হলো, চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদে থাকে। এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার জবানের হেফাজত করো। এই দুই জিনিসের আল্লাহ পাকের বিধান হুকুম যথাযথ পালন করলে দুটো পুরস্কার। এক নাম্বারে আমলকে আল্লাহ ভালো করে দিবেন, দুই নাম্বারে গুনাহগুলো মাফ করে দিবেন। এই দুই পুরস্কার কখন পাবে? আল্লাহর দুটো আদেশ মানলে। দুই আদেশের এক নাম্বার আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা। আল্লাহকে ভয় করার মানে কি? কেন ভয় করব? দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে। কোন মানুষ কোন মানুষকে ভয় করে? দুর্বল মানুষ সবল মানুষকে ভয় করে, অসহায় মানুষ সন্ত্রাসীকে ভয় করে, চাঁদাবাজকে ভয় করে, ভালো ভালো মানুষগুলো খারাপ মানুষকে ভয় করে, বেয়াদবকে ভয় করে, সমাজের উশৃঙ্খল সন্ত্রাস জঙ্গি এদেরকে ভয় করে, ভয়ঙ্কর যারা। আল্লাহ বলেন আমাকে ভয় করো, বারবার, একবার না। দুনিয়াতে মানুষ ভয় করে কেন? কাকে ভয় করে? ভয়ঙ্কর কেন ভয় করে? তার অত্যাচার থেকে মুক্ত থাকার জন্য, তার জুলুম থেকে মুক্ত থাকার জন্য। মুমিন ভয় করবে আল্লাহকে। দুনিয়ার মানুষ, নিরীহ সরল মানুষগুলো চাঁদাবাজকে ভয় করে, চাঁদাবাজের চাঁদার উপদ্রব থেকে বাঁচার জন্য। সন্ত্রাসীকে ভয় করে, তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার জন্য। মুমিন শুধু ভয় করবে আল্লাহকে। মুমিন আর কাউকে ভয় করবে না, কারণ মুমিন আল্লাহর গোলাম, আল্লাহকেই ভয় করবে।
আল্লাহর আজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। মুমিন আর কাউকে ভয় করবে না, মুমিন চাঁদাবাজকেও ভয় করবে না, সন্ত্রাসীকেও ভয় করবে না, জঙ্গিকেও ভয় করবে না। কারণ জঙ্গি চাঁদাবাজ সন্ত্রাসীকে দমন করার একমাত্র পাওয়ার, আনলিমিটেড পাওয়ার হলো আল্লাহর হাতে। বহু চাঁদাবাজ সন্ত্রাসী, গুন্ডা পান্ডা মাস্তান, বড় বড় জগৎ সেরা বড়, আল্লাহ এদেরকেই ধ্বংস করে দিলেন। তবে আল্লাহ দ্রুত করেননি, আস্তে আস্তে করেছেন, হঠাৎ নয়, আস্তে আস্তে আল্লাহ ধরেন। আর ধরা যখন শুরু হয় আর পালাবার কোনো সুযোগ থাকে না। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, কোনো বেঈমানকে বলেননি, মুমিনকে বলেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ কি বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহকে বেশি মহব্বত করার মানে হলো সে নেকের আমল বাদ দেয় না। বেশি বেশি ভয় করার ব্যাখ্যা হলো গুনাহের কাছেও যায় না, নিজে তো গুনাহ করবেই না, অন্যে গুনাহ করলে তাও বরদাস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন, যার কোনো দ্বিতীয় তুলনা নাই, তার তুলনা তিনি নিজেই, তার তুলনা তিনি নাকি তার মতো আছে কেউ? হ্যাঁ, নবীর মতো সম্মানিত আর কে আছে কেউ? নবীজির মতো শ্রেষ্ঠ কেউ আছে? নবীর শ্রেষ্ঠত্বের সম্মান কি পরিমাণ উপরে, এটাও আমাদের জানা থাকা দরকার। অতি আবেগে যেন আমরা সীমালঙ্ঘন করে না ফেলি। অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকা, দোনদল অপরাধী, দোনদল শাস্তির যোগ্য। নবী যে সৃষ্টির শ্রেষ্ঠ, কতদূর পর্যন্ত তার মর্যাদা উপরে? আল্লাহর সমান তার উপরে। হ্যাঁ, তাহলে কোথায় বলেন না কেন? আল্লাহর সমান উপরে না নিচে? নিচে কত দূর পরিমাণ নিচে? আল্লাহর নিচে বুঝলাম, কত পরিমাণ নিচে? টেলিভিশনের বক্তার সমান। হ্যাঁ, তার উপরে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিনের সমান, শাহজালালের সমান, ঈসা নবীর সমান, মূসা নবীর সমান। আমাদের সমাজে অতি আবেগী, অতি আবেগী, এত পরিমাণ নবীর পাগল যে আল্লাহরও এত পরিমাণ পাগল না। এই জন্য একটু আগে বললাম, অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকা, দোনদল শাস্তির যোগ্য অপরাধী। যাকে যেই পরিমাণ সম্মান দিয়েছেন, ওই পরিমাণ সম্মান ঠিক রাখা আদব, কমানো বেয়াদবি, বাড়ানো আবেগি। অতি আবেগ প্রমাণ হয়ে অতি ভক্ত দেখানো বেয়াদবি, চুরির সমান, কমায় দেওয়া বেয়াদবির সমান। উপরে আল্লাহর সম্মান, নবীর সম্মান কত, আল্লাহর নিচে, আর নিচে এদিকে কতটুকু পর্যন্ত? গোটা সৃষ্ঠ জগতের উপরে, গোটা সৃষ্ট জগতের উপরে। সৃষ্ট জগৎ বলতে
আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সব সৃষ্টি মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের থেকে দাম কার বেশি? নবীজির বেশি। এখন এর তুলনা কারোর সাথে মিলানো যাবে? হ্যাঁ, টেলিভিশনের বক্তার সাথে মিলানো যাবে? অতি আবেগে যারা বলেন, টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে এসে বক্তব্য দিতে পারে চেহারা দেখাইয়া, তাহলে আমার নবী মদিনার থেকে মিলাদের মাহফিলে স্টেজে আসতে পারেন না কেন? এই উদাহরণ শুনছেন আপনারা? কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা এটা? আছে কোরআনে, আছে হাদিসে, আছে শরীয়তে। অতি আবেগ, অতি ভক্ত চোর। টেলিভিশনের বক্তা একই সময় মুসলমান মানুষের ঘরে ঘরে হাজির হয়ে বক্তব্য দিতে পারলে নবীর পাওয়ার কম নাকি? সে পারবে না? এই তুলনাটাই বেয়াদবি। দ্বিতীয়ত, টেলিভিশনের বক্তা তো কারো ঘরে আসে না, তার ছায়া ছবি আসে। তিনি আসে, ছায়া ছবি আসে, এখানেও মিথ্যার আশ্রয় নিয়েছে। নবীজির সম্মান উপরের দিক থেকে আল্লাহর নিচে, আর নিচের দিক থেকে গোটা সৃষ্ট জগতের উপরে। সৃষ্ট জগৎ মানে মাখলুকাত, আল্লাহ খালেক একজন, বাকি সব মাখলুকাত। আরশ কুরসি লৌহ কলম বাইতুল্লাহ, নবীর সম্মান আরশ থেকে বেশি, নবীর সম্মান কাবা ঘর থেকে বেশি, নবীর সম্মান লৌহ কলম থেকে বেশি, গোটা সৃষ্ট জগতের উপরে। নবী বলেন, এই জন্যই আমাকে তোমরা কি পরিমাণ মহাব্বত করবা, নিজের জীবন থেকে, আহাল থেকে, পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, সব থেকে বেশি মহাব্বত করতে হবে নবীকে। এই জন্য আমরা মুমিন মুসলমান, আমার বাপ মা, আমার পীর সাহেবকেও গালি দিলে অত কষ্ট পাই না, নবীজির বিরুদ্ধে কথা বললে যতটা কষ্ট পাই। আমার বাপকে গালি দিলে আমি অতটা ক্ষিপ্ত হই না, আমার পীরকে উল্টা পাল্টা বললে অত পরিমাণ ক্ষিপ্ত হই না, আমার রসুল নিয়ে কিছু বললে যে পরিমাণ ক্ষিপ্ত হই, ক্ষিপ্ত রক্তের কারণে হই না, ইমান ও আমলের কারণে হই। কারণ আমার জিন্দেগির আসল দুইজন, আমার আপনার জিন্দেগির আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, তারপরে নবী। এক নম্বরে আল্লাহ, তারপরে নবী, এরা আমাদের আসল। পীর মাশায়েখ, ইমাম, ওস্তাদ, মা বাবা, অন্য যারা, সবাই আমাদের আপন, সবাই আমাদের, কিন্তু কেউ আমাদের আসল না, কেউ আমাদের, সবাই আপন বটে কিন্তু কেউ কি না? আসল কতজন? এক নম্বরে, তারপরে বলেন, তারপরে নবী রহমাতুল্লিল আলামিন। সেই নবীর ব্যাপারে মহাব্বত কি পরিমাণ থাকতে হবে? সবার থেকে বেশি। মানে আব্বার ব্যাপারে কেউ খারাপ বললে, বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে, পীরের ব্যাপারে অতটা কষ্ট পাই না, যেই পরিমাণ কষ্ট নবীর বিপরীত কথা আসলে পাই। এ কারণেই আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়া বলি, একটা মানুষ রিক্সা চালায়, রিক্সার চালাইয়া তার জীবিকা নির্বাহ করে, যেই রিক্সা চালাইয়া উপার্জন করে ওই টাকা দিয়ে সংসার চলে, তার কাছে রিক্সাটা বড় দামি, পাও লাগলে চুমু খায়। যেই ব্যক্তির সংসার চলে কোনো নেতার টাকায়, তার কাছে ওই ব্যক্তিটা দামি।
ওই ব্যক্তিটারে খুব মহব্বত করে, তার পরনের জুতা পর্যন্ত নিজের গামছা রুমাল দিয়ে মুছে দেয়। যেই মানুষটার সংসার চলে একটা দোকানের ব্যবসার মাধ্যমে, তার কাছে ওই ব্যবসা প্রতিষ্ঠান বড় দামি, যে কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানে জুতা নিয়ে ঢোকে না, পড়া পানি ছিটায় দেয়, অর্থাৎ তার জীবন থেকে দোকানকে খুব মূল্যায়ন করে, তার জীবন থেকে রিক্সাওয়ালা তার রিক্সাকে মূল্যায়ন করে, কেউ পাও লাগাইলে মনে কষ্ট পায়। একটা মানুষ তার জীবনের পরিবর্তন ভালোর দিকে এনে দিল যেই ব্যক্তি, সেই ব্যক্তি তার কাছে মাথার থেকে দামি, কলিজার থেকে দামি। তো আমি হাফিজুর রহমানও চিন্তা করি, আমাকে হাজারো হাজারো মানুষের সম্মানের চেয়ারে কোন পুঁজির কারণে বসাইল? টাকা না, ক্ষমতা না, আমি একমাত্র এ জায়গায় সম্মানের সাথে বসেছি, একমাত্র আল্লাহর কোরআন আর রহমাতুল্লিল আলামিনের আদর্শের বরকতের কারণে। দুনিয়াতে আপনারা দেখে থাকতেছেন, দেখতেছেন, দেখবেন একটা মেয়ের ভালোবাসার প্রেমে পড়ে যুবক জীবন দেয়, একটা যুবতীর প্রেমে পড়ে যুবক জীবন দেয়, যুবতীও জীবন দেয়। সামান্য ভালোবাসা, দেখা সাক্ষাৎ হয়নি, শুধু মোবাইলে লাইন, কণ্ঠ শুনেছে, কেমন ভালোবাসা! মা ছেড়ে দেয়, বাপ ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছেড়ে দেয়, আমার মেয়েটাই আমার, মেয়ে বলে ওই ছেলেটাই আমার, মৃত্যু হলে দুজন এক রশিতে হবে। একটা ছেলে একটা মেয়ের জন্য যদি জীবন দিতে পারে সামান্য ভালোবাসা, একটা মেয়ে যদি ছেলের জন্য জীবন দেয় শুধু মহাব্বত, তো যেই নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, যেই নবীর মহাব্বতে আজ আল্লাহ চিনলাম, যেই আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, সম্মান দিয়েছেন, সেই আল্লাহর মহাব্বতে, সেই নবীর মহাব্বতে মুমিন কেন জীবন দিবে না? বাবার জন্য মুমিন জীবন দেয়নি, মুমিনেরা দাদার জন্য জীবন দেয় না, মুমিন মুসলমান জীবন দেয় আল্লাহর জন্য, রসুলের জন্য। তার জ্বলন্ত প্রমাণ আজ ভোলার ইতিহাস। বাবার জন্য জীবন দিয়েছে, মায়ের জন্য দিয়েছে, অকাতরে জীবন আর রক্ত বিলিয়ে দিয়েছে আমার রসুলের মহাব্বতের জন্য। কারণ যেই রসুলের উপর একটা মিথ্যা কথার কোনো আসর নাই, যেই নবীকে বেঈমানরা পর্যন্ত আল আমিন বলেছে, যেই রসুলের চলন্ত পথে মেঘ ছায়া দিত যেন সূর্যের তাপে নবীর কষ্ট না হয়, যেই নবী রাস্তা দিয়া চলন্ত অবস্থায় দুই পার্শ্বের গাছ নুইয়া সালাম দেয়, যেই নবীজির ঘাম মোবারক থেকে মেশকের ঘ্রাণ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম বোতলে ভরে রেখেছি, বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে ব্যবহার করেছি। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবীর বিরুদ্ধে কথা বললে কোন বেঈমানের কষ্ট না লাগলো মুমিন সহ্য করে নিতে পারে না। বড় দুঃখ ও পরিতাপের বিষয় হল, আন্তর্জাতিক ভাবের কথা তো আছেই, বিশেষ করে আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ, সরকার মুসলমান, বিরোধীরা মুসলমান, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ, সেই দেশের মধ্যে আজকে যদি কেউ শেখ মুজিবুর রহমানকে গালি দেয় তার বিচারের কাঠগড়ায় যেতেই হবে। বিএনপির কলিজার মাথার মুকুট জিয়াউর রহমানের নাম নিয়ে কেউ গালি দিলে তার রক্ষা নাই। আমরা বহুবার বলেছি এই দেশে খতমে নবুয়তের বহু আন্দোলন করেছেন আমাদের মুরব্বী আকাবিরিনরা,
প্রধানমন্ত্রী সম্পর্কে আমি মন্তব্য করে বলেছিলাম অনেক অসম্ভব অকল্পনীয় কাজ আপনি করেছেন, বিশেষ করে এদেশের আলেমদের মাথার মুকুট কলিজা কওমি মাদ্রাসা আপনি স্বীকৃতি প্রদান করেছেন, হাজারো বাধার প্রাচীর ডেঙ্গি। আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ বললে তার বিচারের একটা ট্রাইব্যুনাল আছে, দেশের বিরুদ্ধে কথা বললে তার বিচারের ট্রাইব্যুনাল আছে। আমরা বলেছিলাম আপনি মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় দিয়ে আলেমদের আর ইমানের মহাব্বতে একটি ট্রাইব্যুনাল কায়েম করেন যার নাম হবে ধর্মীয় ট্রাইব্যুনাল, যেই ধর্মীয় ট্রাইব্যুনালে ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ওই ট্রাইব্যুনালে জনতার সামনে তার বিচার হবে কঠিন ভাবে। যদি আপনি করে দিতে পারতেন আপনার জিন্দেগি সুফলতার সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যেত। আমাদের এটা ইমানের দাবি, কোনো দলীয় রাজনৈতিক দাবি নয়। দলীয় দাবি, রাজনৈতিক দাবি, আজ ভোলার ঘটনা চোখে দেখলে সহ্য করার মতো নয়। নবীকে গালি দিয়েছে, তার বিচারের দাবি জানানোর দায়িত্ব প্রত্যেকটা মুমিনের, কিন্তু দাবি জানাইতে গিয়ে যে অকাতরে জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত ঝরাবে, এটা কাম্য ছিল না, তারপর আমরা এতটা ভীত নয়। মুসলমান তখনই বিজয়ের স্বপ্ন দেখেছে, স্বপ্ন পূরণ হয়েছে যখনই মানুষ মুসলমানের ইমানের রক্ত জমিন স্পর্শ করেছে। তবে মুসলমান আমাদের সর্বদিক থেকে সোচ্চার হতে হবে, মুখে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি তেমনি ভাবে গভীর রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ পরে কান্না করতে হবে। মুসলমানের রক্ত জমিনে স্পর্শ করলে যেমন রক্তের ফোঁটা বৃথা যায় না, ঠিক গভীর রজনীর চোখের পানিও মুমিনের কখনো বৃথা যেতে পারে না। স্পষ্ট প্রমাণ করেছেন সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই, চোখের পানি দ্বারাই তিনি সিলেটের জমিনকে বিজয়ী করেছিলেন, গৌর গোবিন্দ বেইমানের পতন হয়েছিল। আমরা সেই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দেই, অস্ত্র লাগবে না, নবীর দুশমন হয়তো তওবা করবে, না হয় মারা যাবে, না হয় পালিয়ে যাবে। ভাইরা আমার, আমরা আল্লাহর মহাব্বতে, আল্লাহর তো ওয়াদা বিন্দু সত্য মিথ্যা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, পরেশান হয় না, ঈমান মজবুত করে চলো, বিজয়ী মুসলমান তোমাদেরই হবে, তোমাদেরই হবে। বৃষ্টি দেখে ভয় পেও না, অন্ধকার দেখে ভয় পেও না, অন্ধকারের পরেই আলোর আশা ইনশাআল্লাহ আসবে। বৃষ্টির পরেই আমাদের রৌদ্র উঠবে, মুসলমানের কান্নার পরেই হাসি আসবে ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক কোনো দাবি নয়, কোনো আওয়াজ নয়, ইমানের দাবি। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। সব বিষয় আমরা সার দিতে পারলেও ইমানের বিষয় কোনো সার দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা মুরব্বীদের পরামর্শ এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম, আমাদের আহলে হক উলামায়ে হযরত এখানে চর্ম নাই, তাবলীগ কওমি আলিয়া বুঝি না, সমস্ত মুসলমানের একটাই আওয়াজ, নবীর ইজ্জত নিয়ে টানাটানি করলে ওখানে কাউকে সার দেওয়া হবে না। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বয়ান করি প্রতিদিন। আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে,
দু আড়াই ঘন্টা শত শত হাজার আলেম বয়ান করেন বাংলাদেশে প্রতিদিন। আমরা হিন্দুদেরকে কটাক্ষ করে কোনো কথা বলি না, বলি খ্রিস্টানদের কটাক্ষ করে কিছু বলি না। তারা যদি আমাদের আঘাত করে সে আঘাতের জবাব দেই। আমরা হিন্দুরা পূজা করলে কয়েকদিন আগে আমরা বিরোধিতা করেছি, হ্যাঁ আমাদের ওলামায়ে কেরাম টুকটাক যা বলেছেন তা মুসলমানকে বলেছেন যে হিন্দুরা মুসলমানের ঈদগায় যায় না, হিন্দুরা মুসলমানের অনুষ্ঠানে এসে কোরবানির গরুর গোশত খায় না, মুসলমান কেন সেখানে যাবে? হিন্দুদের পূজার বিরুদ্ধে বলা হয়নি, তারা এদেশের বৈধ নাগরিক, বৈধতা নিয়ে তারা থাকবে কোনো বাধা নাই, কিন্তু সকলের মনে করতে হবে এ দেশ মুসলমানের দেশ। অতএব আমাদের ধর্মের ব্যাপারে ইসলাম নিয়ে কোনো কথা বললে এটা কখনো বরদাস্ত করা যায় না। মুনাফিক বরদাস্ত করতে পারে, বেঈমান বরদাস্ত করতে পারে, মুমিন বরদাস্ত করতে পারে না। এখানে আপনারা আমার ধারণা মতে সব রাজনৈতিক অঙ্গনের দলের ভক্তরাও আছেন, তরিকাতের লাইনে যারা ভক্ত বিভিন্ন হক পীর আর ভণ্ড পীর তাদেরও ভক্তরা আছেন। দল মত নির্বিশেষে ইমানের এক আওয়াজ। আমার জিন্দেগির আসল দুইজন আল্লাহ এবং রহমাতুল লিল আলামিন। আমরা আমাদেরকে গায়ে গালি দিলে কিছু বললে আমরা কিছু বলবো না, কিন্তু রসুল ব্যাপারে আল্লাহর ব্যাপারে ইসলাম নিয়ে কিছু বললে সেখানে আমরা চুপ থাকব না। তবে সরকারের কাছে আমাদের কলিজার আবদার হলো আপনি জাতীয়ভাবে ইন্টারন্যাশনাল ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করুন। সব করেছেন, এইটা বন্ধ করবেন কেন? ধর্মের ব্যাপারে যারা কথা বলবে, উস্কানিমূলক কথা বলবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। সে যেই হোক, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার দলের অপরাধীকেও সার দিতে রাজি নাই। তার বক্তব্য, নতুন বক্তব্য কয়েকদিন আগের, যে অপরাধীকে অপরাধী হিসেবেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, দলের দিকে তাকানো যাবে না। আপনি এই স্লোগানের সূত্র ধরে আপনিও রসুলের উম্মত, আপনার বাবাও রসুলের উম্মত। অতএব প্রশাসন কেন, প্রত্যেকটা সেক্টরে মুসলমান রসুলের উম্মত, আর্মি পুলিশ বিডিআর র‍্যাব সমস্ত সেক্টরে রসুলের উম্মত দাড়িওয়ালা নামাজি আছে না নাই? গুটি কয়েক উল্টা পাল্টা করলে তাকে কঠোর হস্তে দমন করুন, একজনার বিচার করবেন, 100 বছরের জন্য গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার স্লোগান বন্ধ করুন। আমরা দোয়া করি ভোলার জমিনে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরতের হাতে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এবং তাদের রক্ত জমিনে স্পর্শ হয়েছে ওই রক্তের দ্বারা যেন আল্লাহ পাক ইসলামের পতাকা রঙিন করে দেন, এবং তার পিতামাতা সহ তার পরিবারের যারা আছেন আল্লাহ তাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আমরা আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতে মুমিন হইয়া মুমিনের দরদি হয়ে যেন সহযোগী হতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ভয় করব কাকে? আর কাউকে নয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। যেই নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ বলেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ
হে নবী, আপনার কোনো গুনাহ নাই, তারপর আমি বলছি আপনি আমি আল্লাহকে ভয় করুন। কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফের ও মুনাফিক বড় খারাপ, ওরা যদি বন্ধু হয় আপনার কাছে এসে বসে যায়, এরা বন্ধুর বেশি বড় দুশ্মন। এদের চক্রান্ত বুঝা বড় কঠিন, এদের মুখে কথা একরকম, অন্তরের অবস্থা ভিন্ন রকম। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে। যেই নবীর কোনো গুনাহ নাই তাকেও আল্লাহ বলেন আমাকে ভয় করুন, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খশিয়াতিল্লাহ। খশিয়াতুন মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানি কার ভয়? হার কে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসো জা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, কখনো খশিয়াতুন শব্দ দিয়া বলেন আমাকে ভয় করো, কখনো খাউফুন শব্দ দিয়া বলেন আমাকে ভয় করো, কখনো তাকওয়া শব্দের মাধ্যমে বলেন আমাকে ভয় কর। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য কিতাব কোরআন হেদায়াত। কোরআন নাজিলের শেষ আয়াতের নাম তাকওয়া। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেই দিন সব মখলুকাত আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। একদিন আগে পরে আল্লাহর দরবারে হাজিরা সকলকেই দিতে হবে কি হবে না? এত বড় বেঈমান নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন, যেই নমরুদ আল্লাহকে পর্যন্ত মারার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বিশাল বাহিনী লাগলো নাকি? কি লাগলো? তাও কিন্তু অসুস্থ একটি মশা, সাথে আছে জুতা, আছে না নাই? সে আল্লাহ কি দুর্বল হয়ে গেলেন? এরে মুমিন, কেন এত তুমি ভয় পাও? 2004 ইংরেজিতে ইন্দোনেশিয়ার মধ্যে সুনামি হয়েছিল, সাগরের পারের মধ্যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে নাচতেছিল, এমন বেপরোয়া হয়ে গেল সমুদ্রের মধ্যে, এমন এক অবস্থা তৈরি হয়ে গেল সুনামির কারণে, হাজার হাজার প্রাণ চলে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভালো করে চিনো, আল্লাহকে যদি চিনতে পারতি বান্দা দুনিয়ার কোনো বেঈমানের চোখরাঙানিতে ভয় পাইতি না।
তুমি যাকে ভয় পাইতেছো তোমাকে মেরে ফেলবে, তুমি কেন ভয় পাও তোমাকে মেরে ফেলবে? না না, আজরাইল ছাড়া তো জান কবজের ক্ষমতা আল্লাহ কারো হাতে দেন নাই, আর আজরাইল তো কারো অর্ডারে চলে না, দুনিয়ার কোন মাস্তানের অর্ডারে আজরাইল আসবে না। আল্লাহ যদি হুকুম করেন আজরাইল এসে যাবে, আর আল্লাহ যদি আমার মরণটা পানিতে রাখেন আমার মরণটা রাস্তায় রাখে, আলহামদুলিল্লাহ, কে মারলো কি করলো জানার দরকার নাই। আমি যদি চলন্ত পথে সফর অবস্থায় মৃত্যুবরণ হয়, আল্লাহর হাত মহাব্বতে হাসতে হাসতে জান্নাতে যাব, কারণ আমার মরণ হবে শাহাদাতের মরণ। তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস। শাহজালাল রহমাতুল্লাহ আলাই একটা তসবি আর একটা লাঠি নিয়ে আসলেন সিলেটের জমিনে। এরে নবীর উম্মতের দল, দাওয়াত ও তাবলীগের মুরব্বী ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ছোটবেলা মক্তবে যায়, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায়। প্রশ্ন করা হলো, লাঠি কেন? শাহজালালের হাতে লাঠি কেন? হুজুর কি সন্ত্রাসী নাকি? বলে, না টুপিওয়ালা সন্ত্রাসী না, তো হাতের মধ্যে লাঠি কেন? ইলিয়াস রহমাতুল্লাহ আলার হাতে লাঠি কেন? অন্ধ বুড়ি চোখে দেখে? অন্ধ বুড়ি রাতের অন্ধকারে হারিকেন জ্বালায় রাস্তায় হাঁটে, একজনে ডেকে বলে, মা তুমি অন্ধ বুড়ি, হারিকেন জ্বালায় হাঁটো কেন, চোখে দেখো না, হারিকেন জ্বালানের লাভ কি? অন্ধ বুড়ি ডাক দিয়া কয়, রে ভাই আমি অন্ধ, আমি রাস্তা দেখার জন্য আমি হারিকেন হাতের মধ্যে নিয়ে চলি না, তো আমি অন্ধকারে অন্ধবুড়ি হইয়া হারিকেন কেন হাতে নিলাম? হারিকেন হাতে নেওয়ার মানি হলো আমাকে হেফাজতের জন্য, কোন বদমাশ যেন আমার গায়ে ধাক্কা দিয়া ফালায় না দেয়। শাহজালালের হাতে লাঠি, দাওয়াত ও তাবলীগের মুরব্বী ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির হাতে হালাঠি কেন? কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য না, কাউকে আঘাত করার জন্য লাঠি না, তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাই লাঠি হাতে নিলেন কেন? ও শাহজালাল, আপনার হাতে লাঠি কেন? কোরআনের কথা বলবেন, দাওয়াত দিবেন, লাঠি হাতে নিলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, লাঠি আমরা কাউকে মারার জন্য নেই নাই, কারো আঘাত করার জন্য না, আমি আমার লাঠি নিয়ে আমাকে হেফাজত করে চলব, কারণ এই জমিনে দুই দল শয়তান আছে, ঈমান চুরি করার জন্য, মুসলমানকে বেঈমান বানাবার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান এমন দুর্বল, মানুষ শয়তান জিন শয়তান থেকে বড় শক্তিশালী সবল। কেমন দুর্বল জিন শয়তান! আজান দিলে জিন শয়তান পালায় যায়, জিকির করলে জিন শয়তান পালায় যায়, কোরআন তেলাওয়াত করলে জিন শয়তান পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, মানুষ শয়তান জিকির করলেও পালায় না, মানুষ শয়তান কোরআন তেলাওয়াতেও পালায় না। আমি আল্লাহর কোরআন পড়তেছি, পাগড়ি পরে আল্লাহর জিকির করি, নামাজ পড়তেছি, আমার হাতে লাঠিটা রাখলাম কেন? কোন জিন শয়তান অথবা কোন মানুষ শয়তান যদি আমার পাগড়ি ধরে টান দেয়, আমার কোরআন ধরে টান দেয়, আমার টুপি ধরে টান দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টান দেয়, আল্লাহর ঘর মসজিদের জানালা নিয়ে টান দেয়, আল্লাহর ইজ্জত নিয়ে টান দেয়, আমাদের ঈমান আমল আর পাগড়ি ঠিক রাখার জন্য ওই শয়তানের মোকাবেলায় প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হবে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি এনসাবু দে আহমদ বু জালো হামেক সাবু দে আদমিরা আদমিরা
শরিয়ত লাজেমা স্তউদের আগর বুনা বশদহি জামাস এর নবীর উম্মতের দল আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর আল্লাহকে ভয় করে চলো সব ক্ষমতার মালিককে অতএব ওই আল্লাহ যে নমরুদের ধ্বংস করলেন সে আল্লাহ আছে না নাই আল্লাহ কিন্তু হঠাৎ ধরেন একটু তামাশা করে ধরে আল্লাহ কয় ধৈর্য ধারণ কর মুমিন ভয় পাইস না আমি আল্লাহ তোদের অন্য বেঈমানের মাধ্যমে ভয় দেখায় তোদের একটু পরীক্ষা করব ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইন আল্লাহর নবী তো ভবিষ্যৎবাণী করে গেলেন এর উম্মতেরা আমি নবী চিরদিন থাকবো না 63 বছরের শেষ আমি বিদায় তবে দুটো জিনিস রেখে গেলাম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন দুটো জিনিস আমি রেখে যাই আকরায় যদি ধরতে পারো তোমাদের ঈমান নষ্ট হবে না লাঞ্ছিত হবে না গোমরা হবে না এক নম্বরে হলো আল্লাহর কোরআন দুই নম্বরে হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল এই দুইটা জিনিস আকরায় ধর এই দুই জিনিস নিয়ে চলতে থাক আর কোন বেঈমান যদি তোরে ধমক দেয় সেজদায় পড়ে আল্লাহ বলে ডাক দিবি আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলবি আমি আল্লাহর কাছে বলবি আমি আল্লাহর কাছে বলা মাত্র তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে সমাধান হয়ে যাবে ওই দুই জিনিস ধরে রাখো এক নম্বরে কোরআন দুই নম্বরে নবীর সুন্নাত এরে নবীর উম্মতের দল আজান তো এখনো হয় তাহাজ্জুদ চলে এখনো নামাজ চলে মুসলমান তো আছে কিন্তু আমরা এত দুর্বল কেন আমাদের আমলে দুর্বল আমাদের আকীদায় দুর্বল আমাদের ভেতরে ধৈর্য নাই মুসলমান মুসলমানকে সহ্য করতে পারি না এরে ভাই তুমি চরম নাই কেউ তাবলিগ কেউ আলিয়া কেউ কওমিয়া ওরে নবীর উম্মত কেউ পীর মুরিদির লাইনে দৌড়ায় কেউ অমুক দল করে কেউ আরেক দল করে এক একজনে এক এক লাইনে দৌড়ায় কিন্তু সবাই যদি মনে করত আমরা সবাই মুসলমান আমরা আখিরি নবীর উম্মত এই চিন্তা করে যদি ময়দানে থাকতো গুটি কয়েক নাস্তিক যে হামকি ধমকি দেয় ওরা এই জমিন থেকে পালাইতে সময় পাইত না ভাইরা আমার আমি তো মাঝে মাঝে বলি শুধু কওমি মাদ্রাসা আর যুবক সবাই যদি কওমি মাদ্রাসা আর যুবক হাতে একটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে যায় কোনো অস্ত্র লাগবে না একটা স্লোগান দিয়া যদি ময়দানে নেমে যায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ পবিত্র হয়ে যাবে শুধু কওমিওয়ালা আর কেউরে লাগবে না আর যারা কয় কওমি পরে লাভ নাই জাকাত ফেতরা খায় হক কথা বলতে পারে না করে বাগের বাচ্চা দাঁড়ায় বলো না বাংলাদেশ কেন গোটা দুনিয়াতে নজির স্থাপন করার মতো কে আছে কওমি ছাড়া দেখাও ইসলামের পক্ষে বেঈমানের বিরুদ্ধে জঙ্গির বিরুদ্ধে যে কোনো মোকাবেলায় কওমিওয়ালাদের অবদানকে পিছে ফেলার কোনো সুযোগ নাই কিন্তু আমরা বেয়াদব না
আমরা উশৃঙ্খল না, আমরা জঙ্গি না, আমরা মুসলমান, দেশের মুসলমান আদর্শবান নাগরিক, আদর্শ নবীর উম্মত। যে কারণে আমরা চেষ্টা করি ধৈর্য ধারণ করার, কথা বলতে আমরা চেষ্টা করি শালীনতার মধ্যে বলার, কারণ আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন, আল্লাহ বলেন, মুমিন আমাকে ভয় কর আর জবানটারে হেফাজত করো, আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব, ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে, দুই নাম্বার তোমার জিন্দগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর যেই বান্দা আল্লাহ এবং নবীর অনুসরণ অনুকরণ করবে, এদের বিজয়টা এমন চূড়ান্ত বিজয়ী, এরা দুনিয়াতেও বাদশাহ, পরকাল জিন্দগিতেও বাদশাহ। আর কে দারব খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকা। يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا। এক নম্বরে আল্লাহকে ভয় করো হে মুমিন, দুই নম্বর বান্দা জবানকে হেফাজত করো। আমার নবীকে যদি আল্লাহ বলেন আমাকে ভয় করেন, তো আপনি আমি কোথায়? যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও আল্লাহকে ভয় করার কথা যদি আল্লাহ বলেন, তো আপনার আমার উপায় কি? যে নবীর কোনো গুনাহ নাই, অসুস্থ হয়েও নবী এক বেলার নামাজ বাদ দেন না, চলে গেলেন নামাজ, আর আমরা এত সুন্দর জিন্দগি যাপন করি, এরপরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। অনেক আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে চায়, অনেক সময় এসে অভিযোগ দেয়, হুজুর ফজরের নামাজের আজান শুনি মনে চায় মসজিদে গিয়া নামাজ পড়তে, বিল্ডিং ওয়ালার বিল্ডিং এ ভাড়া থাকি, ফজরের সময় মসজিদে যাওয়ার জন্য গেট খোলার মতো চাবি দেয় না, বিল্ডিং এমনি নিয়ে আগুন লাগে, আগুন এমনি লাগে না, বুঝেননি কিছু? ওরে আল্লাহর বান্দা, তোমার তো উচিত ছিল বিল্ডিং ওয়ালা ভাই, একজন তুমি গার্ড রাখা দরকার ছিল, সিকিউরিটি গার্ড, তার ডিউটি হলো তোমার ভাড়াটিয়াদের পাঁচ বেলার নামাজে ডাইকা মসজিদে নিবে, তখন কেমন বরকত পাইতা, বিল্ডিং এর মেয়াদ যদি থাকতো 100 বছর, ওই বিল্ডিং আমার আল্লাহ ফেরেশতা দিয়া রাখতো 500 বছর। সে ক্ষমতা আল্লাহর নাই? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর ভয়ন্তরে ঢুকাও রে ভাই, কেমনে তুমি ঢুকাইবা ওই ভয়? আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে থাকার জিনিস, যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে বলে মুত্তাকি। এই মুত্তাকিনদের এমন দাম, আল্লাহ তাআলা বলেন এরা কত দামি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়াত প্রাপ্ত, এরা জান্নাতের মেহমান, যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জন করার মানে হলো ভয় করবে কাকে? আল্লাহকে। ভয় করার ব্যাখ্যা হলো গুনাহ করবে, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। আর এই তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে কারা থাকবে? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তারা আল্লাহকে বেশি ভয় করবে। কারা কারা? উলামায়ে কেরাম।
ওলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করার মানে কি, অন্যরা যদি গুনাহ করেও ফেলে আলেম গুনাহ কখনো করবে না, গলায় ছুরি আসবে মরে যাবে, আল্লাহর বিরোধিতা করবে না। আল্লাহর বিরোধিতা না করার মানে রসুলের বিরোধিতা করবে না, রসুলের বিরোধিতা না করার মানে হলো রসুলের সুন্নতের আমল ছাড়বে না। কার আমল? সুন্নতের আমল। পানির গেলাস ওইভাবে পানি পান করবে, আঙ্গুলের নখগুলি কেমনে রাখবে কেমনে কাটবে সেখানেও চিন্তা করবে নবীর সুন্নত, জুতাটা ঢুকানোর সময় নবীর সুন্নত, নবীর সুন্নত অনুযায়ী জুতা খুলবে, পোশাকটা পরতে গেলেও নবীর সুন্নত, পোশাকটা খোলার সময় খেয়াল করবে নবীর সুন্নত, মনে হয় যেন তার উঠা বসা চলাফেরার মধ্যে তার আপন হবে নবীর আনুগত্য, নবীর সুন্নতের আমল। যে সুন্নতের আমল করবে সে আল্লাহর নবীরে মহব্বত করবে, যে নবীর মহাব্বত করলো সে আমার আল্লাহর গোলামি ঠিক মতো করলো, যে আল্লাহর গোলামি করে নবীর সুন্নত মানে ওই বান্দাই হলো আল্লাহকে বেশি ভয় করনেওয়ালা। আল্লাহ পাক বলেন আমাকে বেশি ভয় করবে একমাত্র ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের এত দাম, এত দাম, আল্লাহ বলেন এরা ইসলামের ঝান্ডা ধরে রাখবে, আর এই ঝান্ডার নিচে উম্মতেরা তোমরা ঢুকে থাকবা। ওলামাদের একটা লাইন পীর মাশায়েখ, ওলামাদের একটা অংশ মুফতিয়ানে কেরাম, ওলামাদের একটা অংশ মুফাসসিরিনে কেরাম, ওলামাদের একটা অংশ মুহাদ্দিসিনে কেরাম, ওলামাদের একটা অংশ মুদাররিসিনে কেরাম, ওলামাদের একটা অংশ ওয়াইজিনে কেরাম, সব ওলামা কেরামের ফাউন্ডেশন থেকে এরা তৈরি হয়েছে। ওলামা কোরআন হাদিসের এলেমের মাধ্যমে হবে, আর কোরআন হাদিসের এলেম যার থাকবে তার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে। এমন আলেমকে যদি কেউ গালি দাও, এমন আলেমের ব্যাপারে যদি কেউ খারাপ কথা বলো, তোমার মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ হতে পারে না। এলমেরা জাজু কর দন বেসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে কে দিন দারেরা। বারবার বলি, বারবার বলি, খবরদার, সব জায়গায় বেয়াদবি চলে না, সব জায়গায় গাদ্দারি চলে না, সাবধান। জায়গা মতো বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে, ঘরে আগুন লেগেছে, ঘর পুড়েছে, নতুন ঘর বানাও। গাড়িতে আগুন লেগেছে, গাড়ি পুড়ে গেছে, নতুন গাড়ি কিনে নাও। কিন্তু কপালে যদি আগুন লাগে রে বাবা, ওই পোড়া কপালে জোড়া লাগবে না। এরে নবীর উম্মতের দল, আজকে ইসলামের ব্যানারের মধ্যে থেকেও যারা আলেমের বিরোধিতা করো, যারা আলেমরে গালি দাও, ওরে বান্দা আল্লাহর খ্যাতি আলেম যারা একটা মুস্তাহাব ছাড়ে না, মাকরুহ করে না, এমন আলেমকে যদি সীমা লঙ্ঘন করে গালি দাও, মুফতিয়ানে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন এমন আলেমকে যদি অশালীন ভাষায় সীমা লঙ্ঘন করে তুমি গালি দাও, হতে পারে তোমার বউ তালাক হয়ে যাবে। আলেমের এত দাম, এত দাম কেন? বলে কেয়ামত পর্যন্ত নবী আর আসবে না, নতুন নবুয়াত আর পাবে না, কেয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের কাছে যেই কোরআন হাদিস রেখে গেলেন উম্মতের কাছে, আমার নবীর এই কোরআন আর সুন্নতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। এরে নবীর উম্মতের দল, এই ওলামায়ে কেরামের মাধ্যমে আমি হাফিজুর রহমান এই কোরআনের বয়ান নিয়ে স্টেজে বসলাম। ওলামায়ে কেরামের অবদানে তোমার আমার আব্বা আম্মার বিয়া বৈধ হয়েছে, ওলামায়ে কেরামের অবদানের কারণে তোমার আমার দাদা দাদির জানাজা হয়েছে, ওলামায়ে কেরামের অবদান, পশ্চিম চিনি না চিনেছি, আল্লাহ চিনতাম না চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, নবী চিনেছি, ওলামায়ে কেরামদের অবদান, আল্লাহর মহাব্বত নিয়ে চলতেছি, ওলামায়ে কেরামদের অবদানের কারণে হালাল হারাম চিনতে পারতেছি, ওলামায়ে কেরামের কারণে আজকে হক বাতিল চিনে চলতেছি, মা বাবায় সন্তানের বড় বানাইলো, নিজে খানা খাইয়া সন্তানের খাওয়াইলো, সন্তান আমি হাঁটতে পারি না, আব্বা আম্মা
হাঁটা শিখাইলেন, আমি কথা বলতে পারি না, আমার মা বাবা আমাকে আলাদা সময় দিয়া দিয়া কথা শিখাইলেন, আমি খাইতে পারি না, আমার মা নিজে না খায় আমারে খানা খাওয়া শিখাইলেন। আজকে বড় হওয়ার পর সন্তান যদি বলে মাও চিনি না বাবাও চিনি না, সবাই বলবে তোর মতো নেমোখারাম বেইমানার হতে পারে না। যে আলেমের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হক বাতিল চিনলাম, আজকে যদি কোনো বেইমান বাতিলের পক্ষ নিয়া সেই আলেমকে বলে চিনি না, তোমার মতো নিমোখ হারামে জগতে আর কেউ না। তোমাকে আমার একটা পরামর্শ, কপালে যদি তওবা করার সুযোগ নাই থাকে, মরণের আগে ওসিয়তনামা লিখে যাও, সন্তানকে বলে যাও আমি আলেম ওলামা দেখতে পারতাম না, আমার জানাজা কোনো আলেম দিয়া দিবি না, কুকুরের মতো চাপা মাটি দিয়া রাখবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আর জোরে বলেন, এই ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করেন তার নাম মুত্তাকি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করব, বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সবাই ভয় করে যে ভয়ঙ্কর সন্ত্রাসী তাকে, আল্লাহ যে বারবার বলেন আমাকে ভয় করো, আপনারা জানা থাকলে জবাব দেন আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? বুঝা শুনে বলেন, কেমন দয়ালু? যেই দয়ালুর কোনো তুলনা আছে নাকি? কোনো তুলনা নাই। কেমন দয়ার মালিক, মায়ের গর্ভে আমার আল্লাহ কেমন সুন্দর করে আমাকে লালন পালন করলে, একটু বাতাস আমার বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায়, মরার উপক্রম হয়ে যায়, অথচ মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে রেখেছেন, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, এক বিন্দু অক্সিজেন ভেতরে ঢুকার কোনো সুযোগ নাই, কোনো খানার আয়োজন নাই, আল্লাহ দীর্ঘ টাইম পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখলেন? ওরে নবীর উম্মতের দল, ওই দুনিয়াতে আসার পরে তুমি ছোট বাচ্চা দুনিয়ার খানা খাইতে পারবা না। আল্লাহ বলেন আমি কেমন রহমান, তাকায় দেখ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে কুদরতি ফ্লাক্স বানায় দুধের ব্যবস্থা করলাম, দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায় দেয়, 24 ঘন্টার বেশি গরম পানি গরম থাকে না, গরম চা গরম থাকে না, আর আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানাইলাম দীর্ঘ বছর পর্যন্ত তুই মায়ের ফ্লাক্স দুধ পান করবি, যেই রকম বানায় দিলাম একটা সেকেন্ডের জন্য দুধের কোনো নষ্ট হবে না। কাদের কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ কেমন দয়ালু তার কোনো সীমানা নাই। দুনিয়াতে মানুষ মানুষকে দয়া করে, পেছনে স্বার্থ আছে না হয় দয়া করে না, স্বার্থে যদি আঘাত লাগিয়াই যায় মা তার নিজের শিশু বাচ্চাটারও জবাই করে ফেলে দেয় স্বার্থের কারণে। আমি আল্লাহ যে বান্দা তোদের মায়া করি, আমি আল্লাহর মায়ার মধ্যে কোনো স্বার্থ নাই, যদি আমি আল্লাহ স্বার্থপর হইতাম, যারা আমি আল্লাহরে গালি দেও আমি আল্লাহ তোদের এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না, অথচ আমি আল্লাহ আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চন্দ্রের আলো সব ভোগ করার পর যারা আমি আল্লাহরে গালি দাও, নামাজ পড়ো না, পর্দা করো না, লাল খাও না, আমি আল্লাহ তোদের বেজার না, বরং আমি আল্লাহ মায়ার নজর দিয়া ডাকতে থাকি। ফজরের নামাজে ডাকলাম মায়ায়, মসজিদে গিয়া সেজদা কর, জীবনে যত গুনাহ করছো আমি আল্লাহ একটা সেজদার বিনিময়ে সব মাফ করে দিব। এরে বান্দা তোরে ফজরের সময় ডাক দিয়াও পাইলাম না, আমি আল্লাহ তোরে ডাক দিলাম জোহরের সময় আয়, জোহরেও ডেকে পাইলাম না, আমি আল্লাহ তোরে ডাকলাম আসরের সময় হাজিরা দে, আসরের
সময় ডাকলাম তুই আসলি না, আমি আল্লাহ তোরে মাগরিবের নামাজে ডাকলাম বান্দা হাজিরা দে, কারণ আমি আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই, আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে বানাইছি, তোর মতো মানুষের মতো সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওতুরিসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ চারটা জিনিসের শপথ খেয়ে বলি, আমি মানুষের এত সুন্দর করে বানাইছি, এই মানুষের মতো সুন্দর আর কাউকে বানাই নাই, আজকে তাকাইয়া দেখ লবণের ফ্যাক্টরি থেকে কখনো তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না, আর আমি আল্লাহ কেমন দয়ার মাওলা, একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে বানাইলাম, একটু তাকায় দেখ একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই, এরে বান্দা যদি চিন্তা করতি আমি আল্লাহকে সেজদা না দিয়া তুই পারতি না রে গোলাম, আমি আল্লাহ পাক এত অন্যায় করার পরও তোর উপরে রাগ না করে তোরে ডাকলাম আয়, কারণ আমি আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই, আমি আল্লাহর মতো মায়াময় আর কেউ নাই, আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম আয়, মাগরিবেও তুই হাজিরাটা দিলি না, এশার নামাজে ডাকলাম আয়, এশার নামাজেও তুই হাজিরা দিলি না, আজকে কোন প্যাচে পইরা গাজীপুরা এলাকায় ইমাম ঐক্য পরিষদের বয়ানের মধ্যে বসিয়া গেছো, এই বয়ানে বসিয়া যদি চোখের পানি সারিয়া দাও আর আমি আল্লাহকে মহব্বতে আল্লাহ বলে ডাক দাও আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর একজন বোধ হয় নাই, আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, আমার চোখের দিকে তাকায় দেখি গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার গুনার কারণে আমার অন্তর নাপাক, আমার পা নাপাক, আমার কান্না পাক, ও আল্লাহ জানি সন্তান হাজার অন্যায় করে মায়ের পা জড়ায় যদি কয় ভাগো তুমি আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না রে মা, বাবার কাছে গিয়া যদি ক্ষমা চায় ওই বাবায় ক্ষমা না করে পারে না, ওই মা ক্ষমা না করে পারে না, ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের কাছে গিয়া পাও জড়ায় ক্ষমা চায় ওই ওস্তাদ সন ছাত্রকে আর ক্ষমা না করে পারে না, ওরে বান্দা আল্লাহর মায়া কি ওস্তাদের থেকে কম, আল্লাহর দয়া কি মা বাবার থেকে কম, এরে বান্দা একবার আল্লাহকে ডাকার মতো ডাক দিয়া দেখো, আমার আল্লাহকে মনের মতো যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমান আইসা বান্দাকে ডাকতে থাকে উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা তুই ডাকার মতো ডাক দে আমি আল্লাহ জবাব দেওয়ার মতো তৈয়ার হয়ে আছি, এরে নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা আল্লাহকে ডাক দাও, এরে বান্দা যখন তুমি একবার আল্লাহ কয়া ডাক দিয়া আর একবার আল্লাহ বলার তৌফিক পাও এটাই হলো আল্লাহর পক্ষ থেকে জবাব, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো, কেন দুনিয়াতে তো ভয়ঙ্কর ভয় করে, আল্লাহ তো ভয়ঙ্কর না দয়ালু, আল্লাহর মতো দয়ালু কেউ নাই, মুসা নবী যুগের ঘটনা যুবক এম
এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ এত অতিষ্ঠ হয়ে গেল, এলাকার মানুষ সবাই মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এমন এক জঙ্গলে ফালায় দাও যুবক যেন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি করার সুযোগ না পায়। মুসা নবীর যুগের পরামর্শ মতো এলাকার সবাই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এমন জঙ্গলে ফালায় দিল, বহুদূর চিনিয়ে আসারও কোনো উপায় না। ওই জঙ্গলে ফালায় দেওয়ার পর মাও এতে রাজি হয়ে গেল, বাবাও রাজি, এমন সন্তান আমার দরকার নাই যেই সন্তানের কারণে আমি মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। যুবকের ফালায় দিয়ে সবাই চলে আসলো। কিছুদিন পর জামানার নবী মুসার কাছে আল্লাহ ওহি নাজিল করলেন, ও পয়গম্বর মুসা, অমুক এলাকায় যাও, জঙ্গলের মধ্যে আমার একটা আল্লাহর বান্দা, আমার খাস ওলি ওখানে আছে, দুনিয়াতে জিন্দা নাই, তুমি গিয়া তার জানাজা পড়ায়া দাফন কাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী আল্লাহর ওহি পাওয়ার পর এলাকার লোকজন নিয়ে চলে গেলেন, গিয়া দেখতেছে এলাকার সবাই যেই সন্ত্রাসী যুবকটারে হাতে পায়ে রশি লাগায় জঙ্গলায় ফালাইলো, ওই যুবকের লাশ আল্লাহ ওহি নাজিল করে বলছেন এর জানাজা পড়াও, দাফন কাফন করো, এই বান্দা আমার একজন প্রিয় বান্দা। মুসা নবী কোনো প্রশ্ন না করে জানাজা পড়ায় দাফন কাফন করায় দিলেন। দাফনের পরে মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, ও দয়ার মালিক, যেই যুবকের এলাকার সবাই গুনার অপরাধের কারণে সবাই হাতে পায়ে রশি লাগায় ফালায় দিল সন্ত্রাসী চাঁদাবাজ, আপনি বললেন আপনার নাকি খাস বান্দা ওলিয়ে কামেল, ও আল্লাহ বুঝলাম না। আল্লাহ তাআলা জবাব দিয়া বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর ইলমে যা আছে মুসা তোমার ইলমে না থাকার কারণে তুমি বুঝো না। ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার। সবাই যখন যুবকের জঙ্গলায় ফালাইয়া চলে যায়, ওই যুবক হাউমাউ করে চিল্লা কান্না করে আর বলে, মালিক এই জঙ্গলে এখন আমার কেউ নাই, আমার মাও নাই আবার বাবাও নাই, এলাকার সবাই আমাকে সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া আমাকে জঙ্গলায় ফালায় গেল, রে আল্লাহ, ওরে আল্লাহ, সন্তানকে যদি মা মারে, মা যদি সন্তানকে মারে বাবার কাছে আশ্রয় নেয়, বাবাই যদি মারে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, ও আল্লাহ তুমি জানো আমার মাও নাই আমার বাবাও নাই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, তবে একটা দরওয়াজা খোলা আছে, আমি জানি সেই দরওয়াজা হলো রহমানের দরওয়াজা, ওই দরওয়াজা হলো গফফার নামের দরওয়াজা, ওই দরওয়াজার নাম হলো রহিম নামের দরওয়াজা। ওই যুবক যখন চোখের পানি সেরে কান্না শুরু করলো, আমি বান্দার চোখের পানি দেখলে মায়া সহ্য করতে পারি না, আমি আল্লাহ মায়ার কারণে বান্দার চোখের পানি দেখে সব গুনাহ মাফ করে দিলাম। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া এলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া এলাহি তু মেরা গফফার হ্যায়। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বড় দয়ালু, তো আল্লাহ কেন বললেন আমাকে ভয় করো, ভয়ঙ্কারের তো বেশি বেশি ভয় করে মানুষ, আল্লাহ তো ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহকে যে বললেন বারবার আমাকে ভয় করো, তার ব্যাখ্যা হলো আমার আযাবের ভয় কর, কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আমার বানানো জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব।
কেমন ভয়ঙ্কর, 500 বছর দূরের থেকে জাহান্নামী গুনাহগারের জাহান্নামের আগুনের তাপে চামড়া পড়ে যাবে, এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই রে মুমিন। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা ছিল অনেক তাপমাত্রা অনেক গরম, রাতের বেলা সূর্য নাই তারপর এত গরম কেন, এত ঘাম কেন রে বাবা। আর হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মায়ার নবী বলতেছেন ওই সময় যাহা সূর্যটা মাথার উপরে নেমে আসবে, একটা নয় দুইটা নয় 12টা মুখ জমিনের দিকে দেওয়া থাকবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, ওই সময় বান্দার চোখের পানিও শেষ হয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, ওই সময় কয়েক দল আল্লাহর বান্দা জান্নাতের আরশের নিচে ছায়া পাবে, এর মধ্যে যারা তওবা করে যৌবন বসটা ইবাদাতের মধ্যে কাটায় দিল। এরে নবীর উম্মতের দল, ওরে যুবক, দুনিয়ার পাগলামি আর কত করবি রে ভাই, কয়দিন আর হায়াত নিয়া বাহাদুরি করবা, তোমার ডানে বামে তাকায় দেখো কত বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, একদিন তোমার আমারও ডাক এসে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। এরে যুবক তওবা করে নাও, আল্লাহর মহাব্বতের মালাটা গলায় লাগাও, নবীর সুন্নতের আমল করো, তওবা করো, জীবনে আর নবীর তরিকার বাহিরে চলবো না। তুমি মনে করতেছো কঠিন মনে হয়, নামাজ কেমনে পড়ি, টুপি কেমনে পড়ি, মানুষ কি বলবো, তোমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়ি কাটে না, নামাজ সারে না, তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না, শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখছে, আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক, এই ময়দান থেকে আর গুনাহগার হয়ে ঘরে ফিরতে চাই না, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, আর জীবনে নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, কোনোদিন আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনোদিন ষড়যন্ত্র করবো না। এরে নবীর উম্মতের দল, গলায় ছুরি আসবে, মরে যাব তারপরও গুনাহের কাছেও যাব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা করার মতো তৌফিক দান করেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম السلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما রব্বায়ানি সগীরা, সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা হমকো তেরে রাহা কিস তরফ হ্যায়, তেরে রাহা পর চলা হমকো খুদায়া, বেগুনাহ না গুজশত বরমা সাআত, বা হুজুরে দিন না করদম তাআত, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ও দয়ার মালিক
গভীর রজনীতে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম ইমামগণ কত কষ্ট করে খানা নাই ঘুম নাই এত সুন্দর বেহেশতের বাগান মিলাইলেন রে আল্লাহ। দুনিয়ার কোনো মাকসাদ নাই রে মালিক, আয় আল্লাহ তাদের এই মেহনতকে আপনি দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আয় আল্লাহ তাদের এই হিম্মতকে আরো ত্বরান্বিত করে দেন আল্লাহ। যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো সহিভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, কত ওলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাবারা হাজির, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত শ্রমিক, কত যুবক ভাইয়েরা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ গুনার কারণে আপনি তারাইয়া দিয়েন না রে আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। কত বড় বড় বেঈমানকেও তো মাফ করে দিয়েছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। সকলের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আল্লাহ, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মহাব্বতে সকলের মোনাজাত কবুল করে নেন, কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, লেখাপড়া যারা করে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো খাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, আপনি যদি খালি ফিরাইয়া দেন এই ময়দানে কেন হাজির করেছেন, গুনা তো শয়তানের ধোকায় করেছি, আজকে তওবা করেছি, আর গুনা করব না রে আল্লাহ, আর গুনা করব না রে আল্লাহ, আর গুনা করব না রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ আওয়াজের ভিতরে কথার মধ্যে আপনি ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ, ইখলাস ও তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, ইসলামের ব্যানারওয়ালা মোনাফেক থেকে হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা মোনাফেক থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, এর পেছনে যারা খেদমত করে সহযোগিতা করে কবুল করে নেন। আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না, হালাল রিজিক বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ জানি নেই ময়দানে কারা ইয়াতীম, মা হারা বাবা হারা ইয়াতীমের মতো হাত তুলেছে, গুনাহের কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ সকল কবরের আজাব মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে দ্বীনের মহাব্বতে সুস্থ করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক অর্থ অনেক জায়গার প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দ্বীনের মহাব্বতে মাদ্রাসার জন্য জায়গা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতিভাবে সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত নবীজির মহাব্বত কবুল করে নেন, দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, নবীজির মহাব্বতে সকলের দোয়া মোনাজাত আমিন কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।